চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বেকারি মালিকদের সাথে নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়ার সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সরোয়ার কামাল প্রধান অতিথি বলেন, বেকারি ভালো অবকাঠামো নির্মাণ করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাদ্যের পুষ্টির গুণ ঠিক রাখা, রং ব্যবহার না করা, স্বাস্থ্য সনদ দেয়া, বেকারি পণ্য লেভেল ঠিক রাখা ইত্যাদি, এসময় বেকারি মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব পারভেজ সহ সকল বেকারি মালিক উপস্থিত ছিলেন।